ফের চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ। বুধবার রাত 11টা নাগাদ শ্বাসকষ্টজনিত কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় খড়গপুরের ইন্দা এলাকার বাসিন্দা শেখ রমজানকে। পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকে কোনো রকম চিকিৎসা করেনি হাসপাতালের মেল মেডিসিন বিভাগে কর্মরত চিকিৎসক নার্সরা, এর ফলেই মৃত্যু হয়েছে তার। অবশ্য হয়েছিল, তারপরে মাও এসেছিল, মা এসে 5 বার থেকে 6 বার সিস্টারকে বলো চলুন একটু দেখে নেবেন পেশেন্টের কী কন্ডিশন, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। সিস্টাররা না এসে বলো কালকে হবে, যা হবে কালকে সকালে হবে। তার মধ্যে অক্সিজেনটা শেষ হওয়ার কারণে আমার বাবা অক্সিজেন না পাওয়াই কালকে আজকে 9:18 মারা গেছে। ডাক্তার, যে কোনো ডাক্তারকে ডাকছি, আপনার আসলে খালি একটু আমার একটু খালি বিপিটা চেক করুন, একটু একটু মুখের কাছে একটু দাঁড়িয়ে বলুন যে তুমি ঠিক থাকবে। সে ডাক্তার নিজেও ডাকছে, সিস্টার আমাকে একটু দেখুন, সে কেমন কেলান্ত হয়ে আছে, তুমি তাকে দেখলো না গো, আর মারা গেল আর বলুন। অভিযোগ, রোগীর শ্বাসকষ্ট বাড়লেও মেলেনি অক্সিজেন। হাসপাতাল সুপারের কাছে অভিযোগ রোগীর পরিবারের, পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন হাসপাতাল সুপার। কিন্তু আমি কোনো সাহায্য করতে পারিনি, আমার ছেলে অসুস্থ, আমার তার পাশের বেটে যে ছিল সে 200 বার গেছিল, দেখেছি দৌড়াচ্ছে আসছে যাচ্ছে, দিদিদেরকে ডাকছে, সবাইকে ডেকেছে, এইটুকুনি আমি দেখেছি। কিন্তু আমার ছেলে অসুস্থ, কেউ আসেনি, সিজনের কোনো অভাব নেই। এই অভিযোগ যদি থাকে তাহলে ওটা ঠিক নয়। অক্সিজেন সাফিসিয়েন্ট সাপ্লাই আছে, অক্সিজেন এলএমও প্ল্যান্ট আছে, আমার কাছে কমপ্লেন কিছু আসেনি। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।